আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে টি কিছু ডেট চ্যানেলের পক্ষ থেকে তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে আমি আলোচনা করবো এটা হচ্ছে যে আমরা অনেকে আসি যে আমরা ওয়াইফাই ব্যবহার করি বা আপনার টাকা দিই এমবি কিনে মানে ডেটা খরচ করে আপনার ইমো হোয়াটসঅ্যাপ ইউটিউব ঠিক আছে বা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি কিন্তু স্পিড মানে টু জিবি বা থ্রি জিবি বা ফোর জিবিতে যতটা স্পিড থাকার কথা কিন্তু ততটা কিন্তু স্পিড আমরা কখনোই পাই না তো এটা মূলত দুটি সেটিংয়ের মাধ্যমে আপনি কিন্তু খুব দ্রুত গতিতে ইউজ করতে পারবেন খুব সহজে তো এ মানে এ নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম আগে চাইলে আপনি উপরে যে আই বটন আছে আই বাটনে ক্লিক করলে সেটা দেখে আসতে পারেন আর আজকে শুধু দেখাবো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার নেটওয়ার্ককে আরও দ্রুত গতি তুলতে পারবেন তো জন্য আপনাকে একটা ভিপিএন ইউজ করতে হবে ভিপিএনের নাম হচ্ছে ইয়োগা ভিপিএন তো আপনারা যদি অলরেডি কেউ ইয়োগা ভিপিএন ব্যবহার করে থাকেন তাহলে তো আপনাদের কোনো কথাই নেই ভিডিওটি আপনি স্কিপ করে চলে যেতে পারেন আর যদি ভিপিএন যদি ব্যবহার করে না থাকেন তাহলে আপনি আমার ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের যে কথাটি বলে আপনি আমার চ্যানেল তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনাদের ওয়াইফাই বা মোবাইল ফোনের নেটওয়ার্কের স্পিডটি বাড়িয়ে নেওয়ার জন্য আপনাকে সিম্পল যে কাজটি করতে হবে আপনি আপনার ফোন থেকে চলে যাবেন স্টোরে দেন স্টোরে চলে যাওয়ার পর গুগলে সার্চ করে লিখবেন যে ইগা বিপেন তো ইয়োগা বিপেন দেখলে আপনাকে এই ধরনের আসবে জাস্ট এটা আপনি কী করে নেবেন ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এখানে দেখুন আমার কিন্তু আপডেট ভার্সনটি অটোমেটিক্যালি চার্চে তো আমি আপডেট ভার্সনটি দিতেছি না কারণ তাহলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এটা আর কি আমি স্কিপ করে বের হয়ে আসলাম আসার পর আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তো অ্যাকাউন্ট খুললে আপনাকে এই ধরনের একটি ইন্টারভিউ আসবে জাস্ট এইভাবে যখন আপনি ওপেন করবেন ওপেন করলে আপনাকে এরকম আসবে এবং এখানে দেখতে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দুই হাজার পয়েন্ট তো দুই হাজার পয়েন্ট এটা মানে অ্যাকাউন্টটি আপনি খুললে পারায় এটাকে আপনাকে কি করে দেবে দুই হাজার পয়েন্ট দিয়ে দেবে মূলত এটা অ্যাকাউন্ট লাগা শুধুমাত্র ওপেন করলে আপনার অটোমেটিক একটা অ্যাকাউন্ট হয়ে যাবে তো এর নিচে দেখতে পারবেন যে ইয়ে স্টার ইয়োগা ঠিক আছে স্টার ইয়োগাতে যদি ক্লিক করেন তাহলে আপনাকে এই ধরনের ইন্টারভিউ দাঁড়বে দেখুন এখানে লেখা আছে আপনার গো একটা প্লেনের মতো আইকন এবং ওই উপরে একদম সর্বপ্রথমে দেখতে পারবেন যে দুই হাজার দুই হাজার কয়েন আপনাকে দিয়ে দিয়েছে আর যখন আপনি গোতে ক্লিক করবেন তো গোতে ক্লিক করে এখানে আপনি আরেকটা একটা জিনিস দেখতে পারবেন যে কি এখানে দেখুন লেবেল লেবেল বেসিক এখানে এই সাইডে দেখতে পাবেন আপনি যে নয়শো ডে মানে এই ভিপিএনটি আপনাকে কানেক্ট করতে হলে আপনাকে দিনে আপনাকে নয়শো পয়েন্ট দিতে হবে তো এই পয়েন্টগুলো আপনি কীভাবে যোগ করবেন এখন আপনাদের আমি মোবাইল স্ক্রিন যেয়ে দেখে দেবো তো এই জন্য আপনার যে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করছে ওই অ্যাপ্লিকেশনটি জাস্ট কী করবেন এখান থেকে আপনি ওপেন করবেন ঠিক আছে তো ওপেন করলে আপনাকে এই ধরনের ইন্টারফেয়ার চলে আসবে হয়তো আপনাকে অ্যাড আসতে পারে অ্যাড আসলে আপনি স্কিপ করে দিবেন জাস্ট এখানে আমি স্কিপ করলাম তো এখানে দেখুন আমার কিন্তু আপডেট গে তো আমি আপডেটটা দিব না তো এখানে আপনি দেখলে দেখতে পাবেন যে প্রথমে এখানে কিন্তু আমি কিছু পয়েন্ট আর্ন করেছি ঠিক আছে তো এই পয়েন্টগুলো আপনি কীভাবে আর্ন করবেন এটা আপনাদের আমি দেখে দিচ্ছি তো এই যে এখানে দেখুন আমার দিয়ে আছে কি গেট পয়েন্ট তো গেট ফ্রি পয়েন্ট তো গেট ফ্রি পয়েন্ট এবং এর সাইডে আবার একটা অপশন আছে যে প্লাস একশো থেকে নয়শো নব্বই তো আপনি এখানে এক একটা ক্লিকে একশো থেকে আপনি নয়শো নব্বই পর্যন্ত কী করতে পারবেন পয়েন্টগুলো নিতে পারবেন তো এখানে আমি ক্লিক করি তো এখানে ক্লিক করে দেখুন এখানে কিন্তু আমার অটোমেটিক্যালি কত পয়েন্ট পেয়ে গেছি আমি প্লাস দেখেন প্লাস দুইশো বিশ পয়েন্ট প্লাস দুইশো বিশ পয়েন্ট লেখা আছে এখানে যদি এইখানে যে নিচে যদি আমি দেখেন এখানে লেখা আছে গেট ইটস ঠিক আছে তো আমি যদি গেট ইটসে ক্লিক করি গেট ইটসে ক্লিক করলে দেখেন আমাকে এখানে একটা অ্যাড আসবে আর এই অ্যাডটা আমাকে দেখতে হবে ঠিক আছে তো ওই কর্নারে দেখবেন একটা ক্রস নাম একটা অপশন চলে আসে উপর সে ক্লিক করে দিলাম তো দেখেন এখানে কিন্তু আমার পয়েন্টটি যোগ হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু যোগ হয়নি হয়ে যাবে কারণ এখানে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার সেকেন্ড উঠতেছে সেকেন্ড এই সেকেন্ড এই সেকেন্ডটা আপনার যখন জিরো জিরোতে হয়ে যাবে তখন কিন্তু আপনার এই যে এই যে এই এখানে যে কর্নার আছে ঠিক আছে এই যে কর্নার এই কর্নারে আপনার পয়েন্টটি কিন্তু অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে ঠিক আছে আর আর একটা হচ্ছে এখানে আপনি চেকিং ভিডিও ভিডিও দেখে আপনি পয়েন্ট আন করতে পারবেন এরপরে হচ্ছে চেক ইন এখান থেকে আপনি জাস্ট দিনে একবারই কি করতে পারবেন একটা পয়েন্ট নিতে পারবেন তো এখানে আমি ক্লিক করলাম তো এখানে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু আমার দুইশো তিনশো ঠিক আছে তো এখানে যদি আমি চেক ইংয়ে ক্লিক করি তো চেক ক্লিক করে দেখুন এখানে কিন্তু আমার দুইশো পয়েন্ট অটোমেটিক্যালি আর আমার কী 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 করে দিয়েছে এটা অটোমেটিক্যালি আমরা এখানে ফ্রিতে দিয়ে দিয়েছে হুম এখানে আপনার একটা অ্যাড আসতে পারে তো যদি স্কিপ আসে অ্যাডটি আপনি সম্পূর্ণ দেখতে পারে এই ধরনের এয়ার আসলে জাস্ট আপনি এখানে ক্রোস করে কেটে দেবেন তো এখানে দেখুন এখনও এখনও কিন্তু আমার এখানে জিরো জিরো সেকেন্ড হয়নি ঠিক আছে আরও কিছু কোনো সময় বাকি আছে তো আপনাদের দেখে দিচ্ছি যে আমি দুশো বিশ পয়েন্ট কীভাবে পাবো হ্যাঁ তো এখানে আপনি যতবার ক্লিক করবেন ততবার ক্লিকে কিন্তু আপনি কী করবেন এই পয়েন্টগুলো পেয়ে যাবেন তো দেখুন এখানে কিন্তু আমাকে পয়েন্টগুলো অটোমেটিক্যালি কী করেছে যোগ করে দিয়েছে এখন যদি আমি আবার এখানে ক্লিক করি আবার এখানে ক্লিক করে দেখেন এখানে কিন্তু আমার আবার কত একশো ষাট একশো ষাট পয়েন্ট দিয়ে দিয়েছে আর এভাবে আপনার কিন্তু অনেক সময় দেখা গেছে যে আপনি এক ক্লিকে কিন্তু নয়শো নব্বই কয়েন্ট পেয়ে দিতে পারেন হুম আর এভাবে বেশি না মাত্র কয়েকবার টাচ করলে আপনি নয়শো কয়েন্ট পেয়ে যাবেন এবং একদিনে আপনি কি করতে পারবেন নয়শো ক্র্যারিট দিয়ে আপনি বিপিএনটি ইউজ করে আপনি যদি ওয়াইফাই চালু থাকে বা আপনার নেট কানেকশন থাকে মানে যে ডেটা খরচ করে আপনি এম বি ব্যবহার করেন তো এটার স্পিডটা রেটে একটু বাড়িয়ে নেওয়ার জন্য এর গতিটা বাড়িয়ে নেওয়ার জন্য আপনি এই ভিপিএনটি ইউজ করতে পারেন তো এখানে যে গো অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট আমি গোতে ক্লিক করব তো গোতে ক্লিক করে দেখুন আমাকে চেকিং অপশনটি এবং এখানে কিন্তু পার্সেন্টেজ অপশনটা আমাকে করতেছে নিতেছে হ্যাঁ তো এখানে দেখেন অটোমেটিক্যালি তো আমার একটা কানেক্ট হয়ে গেছে তো আমি অ্যাডটা আসলে অ্যাডকে আমি স্কিপ করে দিয়ে দিলাম হুম আর এখানে এই যে এই মাঝখানে আমি জাস্ট ক্লিক করবো তো এখানে ক্লিক করে দেখেন এই যে আপনাদের আমি শুরুতে যে জিনিসটা দেখিয়ে দিয়েছিলাম এই যে এখানে কিন্তু আমার নয়শো কয়েন্ট এই যে নয়শো এই যে নয়শো কয়েন্টটি ঠিক আছে দিনে দিনে ব্যবহার করার জন্য আমার কত নয়শো কয়েন্ট ব্যবহার করতে হবে আর এই যে এখানে আমি অটোমেটিক্যালি দেখেন এখানে কী আমি অটোমেটিক্যালি এখানে জাস্ট সিলেক্ট করে দেবো অটোমেটিক সিলেক্ট করে দিলে আশা করি আপনার আর কোনো প্রবলেম হবে না তো এটা এখন দেখুন এটা কিন্তু আমার কানেক্ট নিতেছে এবং নিচে কিন্তু পার্সেন্টেজ হয়ে গেছে একশো পার্সেন্ট এখন আমার অটোমেটিক্যালি কী হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ তো আমি একটু এখন অ্যাপটি কেটে দিই তো কেটে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার যে ভিপিএনটি ছিল এই ভিপিএনটি কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে আমার কানেক্টিং হয়ে গেছে হ্যাঁ তো এটা আমি এখন স্কিপ করে দিলাম তো এখন আমি যে কোনো জিনিস আমার নিজের ইচ্ছা মতো আমি ব্যবহার করতে পারি তো আপনাদের আমি ইউটিউবে যেয়ে দেখে দিচ্ছি ঠিক আছে তো ইউটিউবে যেয়ে দেখে দিচ্ছি দেখেন আমার কোনো কিন্তু কোনো সমস্যা হবে না তো দেখেন এখানে কিন্তু আমার ইউটিউবটি অটোমেটিক্যালি চলে আসছে ঠিক আছে তো এখানে আমি এটা কেটে দিলাম এখন এখানে আপনি ইউটিউবে যেয়ে কোনো জিনিস সার্চ দিয়ে দেখতে পারেন তো এখানে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দেখিয়ে দিলাম মানে সার্চ দিলাম তো সার্চ দিলাম তো সার্চ দিয়ে দেখেন আমার কিন্তু এই যে কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু আমার এটা অটোমেটিকাল চলে আসছে এবং এখানে এই যে আমার চ্যানেলটি লোডেটি যদি আপনাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনি যদি আমার এই ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং প্লিজ প্লিজ এই ভিডিওটি আপনাকে একটি মুহূর্তের জন্য ভালো লেগে থাকে আর এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম